রেখে দাও আমি রাসূলুল্লাহ যখন ইশারা করি আল্লাহ চারটা দুটুকরো করে দেয় আমি রাসূলুল্লাহ যখন ইশারা করি আমার সূর্য ডুবন্তি উঠে চলে আসে আমি রাসূলুল্লাহ যখন খারাপ পানিতে নোংরা পানিটা উল্টা ডুবিয়ে দিই সঙ্গে সঙ্গে পানিটা পরিষ্কার হয়ে যায় আমি রাসূলুল্লাহ যখন আগুনটা ফাক করি ওই সময় সঙ্গে সঙ্গে আগুনের মাঝখান দিয়ে ফুয়ারা পানি বেরোয় আমি রাসূলুল্লাহ আমার গা থেকে গা বেরোয় খুশবু বেরোয় আমি রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে দিয়ে চলে যায় খুশবু আর খুশবু হয়ে যায় আমি রাসূলুল্লাহ যে পথ দিয়ে দিয়ে চলে যায় সেই পথের পাথর ধুলি কুড়াগুলো আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেয় বলতে এত কিছু ঘটে এত কিছু সব আল্লাহ আমাকে হুকুমে ঘটে আমি রাসূলুল্লাহ আমার দ্বারাই নয় আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহ আমার মাধ্যম দিয়ে হয় দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি কোনো খোদা নয় আমি কোনো প্রভু নয় আমি কোনো রব নয় আমি তোমাদের মতো একজন মানুষ বলেন না সুবহানাল্লাহ এই কোর জন্য রাসূলুল্লাহ বলে এই কোনটা কি ঠেঙে গেলে এদিক ওদিক টেনে দিয়ে রাসূলুল্লাহ আমাদের মতো আমাদের যাকে না দেখতে পারে তার কি চলন কি গো আপনারা সব বাইরে সব চলতি ভাষা ভুলে গেছেন যাকে না দেখতে পারে তার কি চলন কি রাসূলুল্লাহকে ভালো লাগে না রাসূলুল্লাহর কথা বললে তার বুকটা ফেটে যায় রাসূলুল্লাহর কথা বললে তার কষ্ট হয় রাসূলুল্লাহর কথা বললে তার জানটা খারাপ হয়ে যায় কিন্তু আমরা রাসূলুল্লাহর মহব্বতের মানুষ রাসূলুল্লাহর কথা আজ বলছি কাল বলো মওতের আগে পর্যন্ত বলবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ বলছে মওতের সময় যদি কলমা পড়ে মরে যেতে পারো রাসূলুল্লাহ লাস্টে কার নাম আছে গো রাসূলুল্লাহ তাই না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মওতের সময় যদি রাসূলুল্লাহ নাম তালে আল্লাহর রাসূলের নাম তালে মরতে পারো আল্লাহ জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলুন জোরে বলেন না সুবহানাল্লাহ তাই তো নাকি গো আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি ভালোবাসি প্যার করি এই রাসূলুল্লাহ এসেছে রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ মনে করবেন না আয়াতে আনাসুল প্রমাণ দিচ্ছে আমি এক তারিখে রাসূলের দরবারে গেলাম আমি এক তারিখে রাসূলের দরবারে গিয়ে যে যখন দাঁড়ালাম ওই দিনটা ওই রাত্রি বেলাটা ওই রাত্রি বেলাটা চাঁদনি রাত ছিল আসমানে সূর্যটা উঠেছিল আমি ওই সময় আনাস কি করলাম আমি রাসূলের দরবারে গিয়ে দেখতে লাগলাম রাসূল আমার হুজরাখানা থেকে বেরিয়েছে রাসূলুল্লাহর মুখটা আমি আনাস দেখতে আরম্ভ করে দিলাম রাসূলুল্লাহর মুখটা আমি আনাস দেখছি ওই সময় দেখতে দেখতে আমি আনাস আমার চাঁদের দিকে খেয়াল পড়ে গেল আমি আনাস চাঁদকে দেখতে আরম্ভ করলাম আমি আনাস চাঁদ দেখি আমি আল্লাহর আনাস রাসূলুল্লাহর মুখ দেখি এরকম দেখতে দেখতে আমি আনাস আমার মনের মধ্যে প্রশ্ন চলে এলো আল্লাহ চাঁদ তৈরি করেছে আল্লাহ রাসূলুল্লাহর মুখ তৈরি করেছে আল্লাহ চাঁদ তৈরি করেছে আল্লাহ রাসূলুল্লাহর মুখ তৈরি করেছে কে বেশি সুন্দর আমি আনাস একটু পরীক্ষা করব এই না মনে করে আনাস একবার চাঁদ দেখে একবার রাসূলুল্লাহর মুখটা দেখে একবার রাসূলুল্লাহর মুখটা দেখে একবার চাঁদ দেখে এরকম দেখতে দেখতে এরকম দেখতে দেখতে আনাস হাদিসের মধ্যে লিখে দিলেন আমি আনাস প্রমাণ পেয়ে গেছি আল্লাহ পাক রাসূলুল্লাহর মুখটা চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে কি করে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে সবচেয়ে খুবসুরত আল্লাহ পাক করেছিলেন কাকে জানেন ইউসুফ আলাইহিসসালাম তাই না তো নবী পয়গম্বর এসেছিলেন ইউসুফ আলাইহিসসালামের জামানায় 10 জনা মিশরের মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সামনে হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছিল আপেল দেওয়া হয়েছিল তারা ইউসুফ আলাইহিসসালামের দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আপেল হাতে আর ছুরি নিয়েছিল আর বলা হয়েছিল আপেল গুলো কাটো ইউসুফ আলাইহিসসালামকে দেখে এমন পাগল হয়ে গেছে এমন দিওয়ানা হয়ে গেছে তারা নিজেদের আপেল না কেটে মেয়েগুলো কি করেছিল গো আগুন গুলো কেটে ফেলেছে কেটে ফেলে রক্ত কোনো খেয়াল নেই দিওয়ানা হয়ে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলে এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা একটু খেয়াল করে শুনে রেখে দাও তোমরা কার সামনে কথা বলছো আমার রসুলের কথা আমি আয়েশা বলি শুনে রেখে দাও আমার রসুলের কথা আমি আয়েশা বলি শুনে রেখে দাও ওই মিশরের 10টা মহিলা যারা ইউসুফ আলাইহিসসালামকে দেখে আপেলের বদলে হাত কেটে ফেলেছিল ওই মহিলাগুলো যদি আমার রসুলুল্লাহকে দেখে ফেলতো ওই মহিলাগুলো যদি দিন দুনিয়ার বাদশাহকে দেখে ফেলতো ওই মহিলাগুলো যদি সায়েন্সে সায়েন্সকে দেখে ফেলতো ওই মহিলাগুলো যদি রসুল
রাসূলদের ইমামকে দেখে ফেলতো ওই মহিলাগুলো কি করত ওদের সামনে যদি রাসূলুল্লাহকে দান করানো হতো তাদের হাতে যদি ছুরি দেওয়া হতো তাদের আপেল হাতে যদি আপেল দেওয়া হতো তারা কি করত ওই ছুরি দিয়ে আপেল না কেটে ওই ছুরি দিয়ে আগুন না কেটে ওই ছুরিগুলো নিয়ে রাসূলুল্লাহর মহব্বতে পাগল হয়ে গিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলতো দিল কেটে ফেলতো রাসূলের মহব্বত রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সুন্দর করেছে কিন্তু রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এলেন আমন্ত্রণ করতে হুর এলো হুর আল্লাহ পাক হুর পাঠালেন শিশু নবী আমার পড়ে আছে আল্লাহ পাকের সব মালাইকা ফেরেশতা একে 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 হুজুরকে দেখতে এসেছিলেন হুজুরকে দেখতে এসেছিলেন হুজুরকে যখন সমস্ত মালাইকা ফেরেশতাদের দেখা হয়ে গেল ফুফুজার ভিতরে ঢুকেছে ফুফুজা রাসূলুল্লাহকে দেখতে এলে রাসূলুল্লাহকে যখন ফুফুজা দেখতে এলে দেখে শিশু নবী আমার মাথাটা ওপর করে গুজে আর মুখ দিয়ে যেন কি একটা বলছে ফুফুজার কানটা মুখের কাছে নিয়ে যায় দেখা যায় শিশু নবী ওই জায়গায় পড়ে পড়ে ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি আল্লাহ বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে বলে ওই বাচ্চা মেয়ে আমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করে রাসূলুল্লাহ বিয়াদবি করেন না আল্লাহ সব শেষ করে দেবে কথা ঠিক না বলে আগে নামাজ না আগে রাসূল বলেন তো জোরে বলেন আগে রাসূল তারপরে নামাজ আপনি নামাজ পড়েন না আপনার ঈমানটা কমজোর হয়ে গেল ঈমানটা নষ্ট হলো না আপনি বেঈমান হয়ে গেলেন আপনি নামাজ পড়ছে রাসূলের স্থানে খারাপ মনোভাব আপনার রাসূলুল্লাহর স্থানে খারাপ ধারণা আছে খোদার কসম ওই নামাজ আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না পারবে ওই রোজা আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলে আপনার লাভ কিছু হবে না হবে ভাই যা রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহকে ভালোবাসে এটা রাজা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহকে পিয়ার করে আজান হচ্ছে আপনারা رسول الله صل على كلمة لا إله إلا الله لا إله رسول الله صلى الله ভাই যান রাসূলুল্লাহকে মহব্বত করবেন ভালোবাসবেন প্রিয়ার করবেন খুশি হবে কে দাঁড়ি পালা ঠিক করতে করতে খদ্দের পালা পাগড়ি বানতে বানতে যুদ্ধ শেষ মাইক ঠিক করতে করতে বক্তা শেষ টাইম শেষ তো ভাই যান রাসূলুল্লাহকে মহব্বত করবেন ভালোবাসবেন প্রিয়ার করবেন খুশি হবে কে পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি কে তৈরি করেছে জোরে বলেন 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর কে তৈরি করেছে আল্লাহ যত কিছু সুন্দর সুন্দর পাখি থেকে আরম্ভ করে 18,000 মখলুকাত কে তৈরি করেছে সব আল্লাহ তৈরি করেছে সবচেয়ে বেশি আল্লাহ কাকে ভালোবাসে যত সৃষ্টি আছে সবচেয়ে বেশি কে কাকে আল্লাহ পাক ভালোবাসে রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে একবার জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আছে একটু খেয়াল করে শুনে রেখে দাও দিন দুনিয়া বা সাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কাল্লা পাক এত বড় নিয়ামত করেছে রসুল্লাহকে কারা ভালোবেসেছিল মনের হরিণটা রসুল্লাহকে মহব্বত করেছিল আসমানের তারাগুলো রসুল্লাহকে মহব্বত করেছিল আসমানের সূর্যটা রসুল্লাহকে মহব্বত করেছিল আসমানের মেঘটা রসুল্লাহকে মহব্বত করেছিল মসজিদে নববী শরীফে একটা শুকনা খেজুর গাছ জীর্ণ শীর্ণ খেজুর গাছ রাসূলুল্লাহকে মহব্বত করেছিল পাথরের কোনাগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল আরবের জমিনে বড় বড় চাচ্চানগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল একবার জয় বল সুবহানাল্লাহ
কিছু রবে না সুবহানাল্লাহ সব রাসূলুল্লাহকে মহব্বত করেছিল কিছু মহব্বতের কথা শুনাই শুনি কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল আল্লাহ যখন বড় বড় চট্টানের উপর দিয়ে খালি পায়ে মুবারক পাটায় যখন জুতো মুবারক থাকতো না ওই খালি পায়ে যখন রাসূলুল্লাহ হেঁটে 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 যখন ওই চাচ্চানের উপরে পাটা দিত পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের মহব্বতে ওই পাথরটা লড়ু হয়ে যেত রাসূলুল্লাহর পাটা পাথরের উপরে বসে যেত একবার জোরে বলুন সুবহানাল্লাহ পাথর লড়ু হয় পানি দিলে লড়ু হবে কাদা কাদা হবে কোনো কেমিক্যাল আছে লড়ু হওয়ার আছে নেই আমি নিজের চোখে দেখেছি আপনারা হয়তো দেখেছেন এই আপনারা দিল্লিতে জুম্মা মসজিদ আছে না ওই জুম্মা মসজিদে একটা পাথর রাখা আছে এবং যারা হাজী সাহেব হজ করতে যায় আরবের জমিনে মিউজিয়াম আছে না নাই কি আরব মিউজিয়ামে কি দেয় রাসূলুল্লাহর পাগড়ি দেখায় রাসূলুল্লাহর লুটা মুবারক দেখায় লাঠি মুবারক দেখায় দেখায় না দেখায় না ওর সাথে সাথে একটা পায়ের ছাপ দেখায় কোথায় পায়ের ছাপ পাথরের উপরে পায়ের ছাপ এই পায়ের ছাপটা পড়লো কি করে পড়লো আপনি পা দিলে পাথর জীবনে লড়ম হবে গো আরে কথা বলে রাসূলুল্লাহ যখন পাটা দিত খালি পায়ে পা দিত রাসূলুল্লাহর পাটা খালি পা আছে আর শক্ত পাথর রাসূলুল্লাহর পায়ে আঘাত লেগে যাবে পাথর লড়ম হয়ে যেত রাসূলুল্লাহর পাটা বসে যেত একবার জোরে বলছিল আমি নিজে হাতে করে দেখেছি ভালো করে মাথা থেকে সব জায়গায় লেগে গেছে তাতে যদি কেউ খারাপ মনে করে মনে করো কি গো এই মহব্বত তাই তো নাকি গো আর কে মহব্বত করেছিল মদিনা শরীফে মসজিদ নববী শরীফে যে জায়গাটা রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন ওই জায়গাটায় রাসূলুল্লাহ পাক যে জায়গায় ইমামতি করতেন ওই জায়গার পাশে একটা শুকনা খেজুর গাছ ছিল খেজুর গাছটা মরা ছিল ওই শুকনো খেজুর গাছটা ওই খেজুর গাছটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল কেমন মহব্বত করেছিল শুনবেন কি গো আপনারা রাসূলের অনুসরণ করবেন না করবেন না রাসূলের ইত্তেবা করবেন না করবেন না আপনারা সবাই আল্লাহর মহব্বত পেতে চান না চান না আমার আল্লাহ কি বলছে শুনবেন আল্লাহ পাক কোরআন সে বলেন কুনিন কুনতুম তুহিবুনাল্লাহ হাত্তা বিউনিহু বিবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার মহব্বত পেতে চাও আমার ভালোবাসা হাসিল করতে চাও আমার প্যার আমার মহব্বত হাসিল করতে চাও আমার হাবিবের ইত্তেবা করো আমার হাবিবের অনুসরণ করো তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো আমি আল্লাহ কি করব আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব কেন মাফ করব আমার কি ক্ষমতা আছে আমি হচ্ছি গফুরুর রহিম আমি মাফ করনে ওয়ালা জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কার অনুসরণ করলে রাসূলের অনুসরণ করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে আল্লাহ গুনাহ মাফ করে দেয় কি গো রাসূলের অনুসরণ করবে রাসূলের কথা বলছি বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো হ্যাঁ ওই মসজিদ নববী শরীফে যে জায়গায় রাসূলুল্লাহ ইমামতি করতেন পাশে একটা খেজুর গাছ ছিল খেজুর গাছটা ঘটনাটা এমন ছিল যে ইসলামে মানুষ আস্তে আস্তে বেড়ে গেল কথা ঠিক না বল ইসলামে মানুষ আস্তে আস্তে বেড়ে গেল রাসূলুল্লাহ সাহাবা 1 লক্ষেরও বেশি হয়ে গিয়েছিল একবার জোরে বল সুবহান রাসূলুল্লাহ বিদায় হয়ে যে ভাষণ দিলেন 1 লক্ষেরও বেশি সাহাবা একবার জোরে বল সুবহান তাহলে মসজিদ নববী শরীফটা প্রথমে ছোট ছিল এবার সাহাবা বেড়ে গেছে মসজিদ নববী ছোট হয়ে যাচ্ছে লোক ধরছে না তাহলে কি গো মসজিদ নববী শরীফটা বাড়াতে হবে তো নাকি গো রাসূলুল্লাহ বললেন বাবা সাহাবা এই মেম্বারটাকে তোমরা চাগাও মেম্বারটাকে চাগিয়ে একটু সামনের দিকে একটা নির্দিষ্ট জায়গা রাসূলুল্লাহ বলেন ওখানটায় দাও তাই সামনে মেম্বার চলে গেলে পেছনে জায়গা পাচ্ছে না কমছে গো তাহলে লোক বেড়ে যাবে না কমে যাবে বাড়বে রাসূল আমার নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন রাসূল আমার নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন ওই সময় রাসূলুল্লাহ দেখাবার পরে রাসূলুল্লাহ চলে গেলেন সাহাবা হুজুরা কি করলে ওই মেম্বারটা জাগালে জাগিয়ে 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 ওই নির্দিষ্ট জায়গায় ওই নির্দিষ্ট জায়গায় ওই মেম্বার শরীফটা লাগিয়ে দিলেন মেম্বার শরীফটা রেখে দিলেন রাখার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের কানে একটা কান্দার আওয়াজ চলে আসে সাহাবা হুজুরদের কানে কি হচ্ছে কি এসেছে কান্দার আওয়াজ এসেছে সাহাবা হুজুরদের কানে কান্দার আওয়াজ আসে
খুঁজে খুঁজে পেরেছে মসজিদে নবী শরীফ আশেপাশে খোঁজে কোথাও কান্নার আওয়াজ কোথাও কান্নার আওয়াজ করনে ওয়ালা ওই বাচ্চা থেকে পাওয়া যাচ্ছে না কান্নার আওয়াজটা আছে কান্নে কান্নে ওয়ালা থেকে পাওয়া যাচ্ছে না ওই সময় মসজিদে নবী শরীফের মধ্যে পুনরায় প্রবেশ করেছে যখন মসজিদে নবী শরীফের মধ্যে প্রবেশ করেছে মসজিদে নবী শরীফের মধ্যে প্রবেশ করে আর ওই জায়গায় পুরাতন মেম্বারের ঘুরায় গেছে পুরাতন মেম্বারের ঘুরায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় রাসূলুল্লাহ ওই যে মেম্বার শরীফের ধারে একটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজটা চলে আসে মরা খেজুর গাছ ওর ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে মরা খেজুর গাছ ওর ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুর অবাক হয়ে গেল কাকে ডাকবে গো কাকে ডাকবে রাসূলুল্লাহকে খবর চলে গেল রাসূল আমার দুনিয়ার দিন দুনিয়ার বাদশা রাসূল আমার ওই সময় মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করে ওই খেজুর গাছের গোড়ায় চলে গেলে খেজুর গাছের গোড়ায় রাসূল আমার যাওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছ কান্নার আওয়াজটা বাড়িয়ে দিল রাসূল আমার জিজ্ঞাসা করলে ও খেজুর গাছ তুমি কেন কাঁদো আমি রাসূলুল্লাহ আমাকে বলো ওই সময় খেজুর গাছের জবান আল্লাহ পাক খুলে দিয়েছিল খেজুর গাছের জবানটা খুলে গিয়েছিল খেজুর গাছ পরিষ্কার আওয়াজে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে যদি না সৃষ্টি করত লাউলা কালামা খালাকতুল আখলাক যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করত না হুজুর আপনি যদি সৃষ্টি না হতেন আমি খেজুর গাছ হতাম না আল্লাহ আমার কত বড় ভাগ্য দিয়েছিল কত নসিব বড় করেছিল যে রাসূলের জন্য আমি সৃষ্টি সেই রাসূল আমার গায়ে হালান দিত আমার গায়ে ঠেস লাগিয়ে বসত কিন্তু আর বসবে না মেম্বার শরীফ আগে চলে গেছে খেজুর গাছ আমি একা পড়ে রয়ে গেছি রাসূলুল্লাহ আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে আমাকে কেটে ফেলা হবে এই জন্য আমি আপনার মহব্বতে খেজুর গাছ কাঁদতে থাকি খেজুর গাছ কাঁদে রাসূলের মহব্বত রাসূল কি বললেন এই খেজুর গাছ কান্না বন্ধ করে দাও কেউ কান্না বন্ধ করবে রাসূল বলছে কান্না বন্ধ বন্ধ করবে বলেন আমাদের বাপ মা মরে যায় তো নাকি গো অনেকের বাপ মা মরে গেছে এখন মা মরে গেছে বাপ বলছে বাবা ছেলে কাঁদিস নি যদি মা উঠে বলে বাতিনি অবস্থায় হ্যাঁ বলে কান্না বন্ধ করবে মহব্বত রাসূল আমার বলে কান্না বন্ধ করে দাও খেজুর গাছ কান্নাটা বন্ধ করে না রাসূল আমার বলে কান্না বন্ধ করো খেজুর গাছ কান্না বন্ধ করে না ওই সময় যে দিন দুনিয়ার বাদশা কি করলে ওই সময়তে যখন খেজুর গাছ কান্নাটা বন্ধ করলো না দিন দুনিয়ার বাদশা ওয়াদা করলে দিন দুনিয়ার বাদশা খেজুর গাছের কাছে কসমকে বললে হে খেজুর গাছ আমি রাসূলুল্লাহ কসমকে বলছি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক আস্তে আস্তে পৃথিবীকে ধ্বংস করে দেবে দুনিয়ার সমস্ত মানুষ মরে যাবে ওই দুনিয়ার মানুষগুলো কিয়ামতে দাঁড়াবে কিয়ামতে দুটো ভাগ হবে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান্নামে যে দলটা জান্নাতে যাবে ওই জান্নাতের দলে সবচেয়ে আগে আমি রাসূলুল্লাহ আমি যাব ওই জান্নাতে সবচেয়ে সুন্দর জায়গায় আমি রাসূলুল্লাহ থাকবো একবার জয় মনসুবা যার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে তাকে আল্লাহ সবচেয়ে সুন্দর জায়গা দেবে তো নাকি গো রাসূল আমার কসম কে বললেন ও বাবা খেজুর গাছ কান্না বন্ধ করে দাও আমি রাসূলুল্লাহ কসম কে বলছি আমি রাসূলুল্লাহ ওয়াদা করে বলছি তুমি আমাকে মহব্বত করেছো তুমি আমাকে ভালোবেসেছো তুমি আমাকে প্যার করেছো এই মহব্বত ভালোবাসার জন্য তুমি যখন আমি যখন জান্নাতে যে জায়গাটি উপস্থিত হব যে জায়গাটি অবস্থান করবে থাকবো তুমি মহব্বত করার জন্য জান্নাতে আমার পাশে সেই জায়গায় তুমি থাকবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ খেজুর গাছ মহব্বত করেছে রাসূল বলছে তুমি জান্নাতে আমার পাশে থাকবে এবার বলে রাসূলুল্লাহ খেজুর গাছকে বেশি ভালোবাসেন উম্মতকে বেশি ভালোবাসেন জোরে বলেন
খেজুর গাছ মহব্বত করাতে যদি রসুলের পাশে থাকতে পারে তাহলে আমরা মহব্বত করলে কুতে যাবো গো, জাহান্নামে থাকবো? চলে বলেন, মহব্বত করেন, মহব্বত আপনাকে করতে, আল্লাহ রসুলের মহব্বত দিলের মজুরি না থাকে কি মুসলমান আপনি, কি মুসলমান আপনি? আপনার মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন, রসুলুল্লাহ হচ্ছে মহব্বত করা। আচ্ছা বলেন, রসুলুল্লাহর সঙ্গে কারো দুশ্মনী আছে? রসুলুল্লাহ কিছু কম বেশি 1435 বছর আগে ইন্তেকাল, 36 বছর 35 বছর আগে ইন্তেকাল হয়েছে কিছু কম। হ্যাঁ, রসুলুল্লাহ কি আপনাদের জায়গা জমি লিয়ে লিয়েছে? রসুলুল্লাহ চালের পানি কি আপনার বাড়িতে পড়ে? ঝগড়াটা কিসের, এত এত কেন আপনাদের রসুলুল্লাহর উপর রাগ, কেন এত রাগ করেন নি? রসুলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। ভাইজান, এখানে বসে আছে অনেক জোয়ান জোয়ান ছেলে বসে আছে, আমি তাদের ঘরে একটা বলে দিয়ে যাই, শুনেন, এসেছি আপনার এই মুম্বাই, মুম্বাই জীবনে আসেন, এই প্রথম এলাম, আল্লাহ পাক নিয়েছে, নিয়ে এসেছে কে গো? এই কমিটির লোক নিয়েছে না আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ কবুল করে। এত এত তো ভাইয়েরা আছে, জুনায়দ ভাই এলো কেন? এত ভাই আছে, জুনায়দ ভাই এলো কেন? এটা আল্লাহ পাক কবুল। এসেছি যখন, আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, শুনেন, খুদার কসম আল্লাহ জান্নাত দেবে, খুদার কসম খেয়ে বলছি, 3500 কিছু কম বেশি পৃথিবীর জমিনে ধর্ম আছে, ওই 3500 ধর্মের মধ্যে আল্লাহ পাক একটা ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম, ওই ইসলামের মানুষগুলোকে মুসলমান বলা হয়। আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। আল্লাহ জান্নাত হিন্দুদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত খ্রিস্টানদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত ইহুদির জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত নাসারার জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত বৌদ্ধ জৈনের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত 3500 ধর্মের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত আমরা মুসলমান আমাদের জন্য, মুসলমানের জন্য জান্নাত তৈরি করেছে। একবার জয় বল, কথা ঠিক না ভুল গো? আমরা মুসলমান, এই মুসলমানের মধ্যে রসুল বলছেন 72টা ফেরকা হবে, 73টা দল হবে, 72টা ফেরকা যাবে জাহান্নামে, একটা হবে জান্নাত, কথা ঠিক না ভুল? জোরে বলেন। আপনারা কিসের কাজ করেন? জরির কাজ করেন, কথা ঠিক না ভুল? আপনারা যদি বলা এই ওই কুন্দরিটা কোন জায়গায় গুঁজলে ভালো হবে, কোনটা কি ছেললে ভালো হবে, আপনারা ওইটা ভালো সব জানেন, কথা ঠিক না ভুল? কিন্তু এখানে বসে আছে উলামায়ে হযরতগণ, ইনারা কিন্তু ইসলাম সম্পর্কে ভালো জানেন। বলেন, ফেতনা ফ্যাসাদ লাগাই কারা? কারা ফেতনা ফ্যাসাদ লাগাই গো? আমাদের মতন লোকগুলো, কথা ঠিক না ভুল? আর করে কারা? সাধারণ মানুষ করে। জাহান্নামে আগে যাবে কারা? এই আমাদের মতন মাওলানা স্যার যারা ফেতনা ফ্যাসাদ লাগায়, পয়সার জন্য অনেক বিক্রি হয়ে গেছে। এই বাংলাদেশে গিয়েছিলাম কদিন আগে, একটা খবর পেলাম যে একটা জায়গায় ওয়াজ নসিহত করতে করতে রসুলের বিরোধিতে ওয়াজ করছে। জুয়ান ছেলে সব জায়গায় আসে না? নাই, জুয়ান ছেলে রসুলুল্লাহকে মহব্বত করে না? করে না। রসুলের লাগে জান দিতে পারে না? পারে না গো। রসুলের বিরোধিতে কথা বলছে, বাংলাদেশের জুয়ান ছেলেগুলো মারতে শুরু করছে, নেভিয়ে টেনে মারতে মারতে, আর একজন কি করেছে? সব জায়গায় পাখা মানুষ থাকে কি গো, কি করেছে, কাপড়টা টেনে দিয়েছে, পুরো উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে লজ্জাস্থানটা মুসলমানই হয়নি, খাতনা হয়নি, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে ওয়াশ করছে। তখন পুলিশ ধরে, বাংলাদেশে পুলিশ ধরে নিয়ে গেছে মাত দিতে, বলছে আমি হচ্ছে খ্রিস্টান, আমি মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আমাকে তৈরি করে পাঠিয়েছে, নাউজুবিল্লাহ পড়া। জোরে বলেন। তাহলে মাথায় টুপি দেখে বিশ্বাস করবেন না, মুখে বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি, বড় জুব্বা পরে চলে এসেছে, যা আল্লাহ পাকের ফেরেশতা 7 শতক আসমান থেকে দেবে, বিশ্বাস করবেন না, যাচাই করেন। আপনারা সাধারণ মানুষ, আমি একটা কথা আপনাদের মাথায় আজকে পুশ করে দিয়ে যাব, যদি মানতে পারেন খুদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলে দিচ্ছি, জান্নাত দেবেই দেবে। রসুল বলছেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি গো? কি শর্ত থাকা দরকার জান্নাতে যাওয়ার জন্য? ঈমান। তাহলে ওই 72 ফেরকার মুসলমান যারা আছে ওদের ঈমান আছে কি গো? আছে ওদের ঈমান? ওদের ঈমান। তাহলে একটা দল আহলে সুন্নাতুল জামাত, ওই দলটা হচ্ছে জান্নাতি দল। ওই আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো একদিন না একদিন জাহান্নামে যদি আল্লাহ ফেলে, আবার তুলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান।
তাহলে আমাদের আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকতে হবে না হবে না গো? আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকতে হবে না হবে না গো? এবার আপনারা সাধারণ মানুষ আপনারা তো কিতাব ফিতাব অত পড়েন না, আপনারা জরির কাজ করেন, এবার আহলে সুন্নাতুল জামাত বুঝবেন কি করে? কোনটা বুঝবেন আপনি আহলে সুন্নাতুল জামাত কিভাবে চিনবেন? আপনারা উপর দিকে তাকান, আল্লাহর ওলিদের দিকে তাকান, বড় পিসি আব্দুল কাদের জিলানির দিকে লক্ষ্য করেন, চিন্তা করেন। বড় পিসি আব্দুল কাদের জিলানি জাহান্নামী না জান্নাতি আপনাদের মনে হয়? কি মনে হয়? আরে জোরে বলেন। যদি বড় পিস সাহেব জান্নাতি মনে হয়, বড় পিস সাহেব যে দল করেছে সেই দলটা করে, কথা বুঝে আসছে? খাজা মাইনউদ্দিন চিশতি হুজুর, আহমেদ আহমদ রেজা খান হুজুর, মুজাদ্দিদ আল বিস্তানি হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুর, বাহাদ্দিন নকশবন্দি হুজুর, এদের করে যদি মনে হয় জান্নাতি এদের দল করেন, চার তরিকা তাই তো? কেন কাদেরিয়া চিস্তিয়া মুজাদ্দেদিয়া নকশবন্দিয়া তাই তো নাকি গো? কাদেরিয়া চিস্তিয়া হজরতে বড় পিসা আব্দুল কাদের জিলানির তরিকা হচ্ছে কাদেরিয়া, হজরতে মুজাদ্দিদ আল বিস্তানি হুজুরের মুজাদ্দেদিয়া, হজরতে খাজা মাইনউদ্দিন চিস্তিয়া চিস্তিয়া, হজরতে বাহাদ্দিন নকশবন্দি নকশবন্দিয়া তাই তো নাকি গো? এই চার তরিকার পীর আপনার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা একবার জোরে বলেন, একটু জোরে বলেন, আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা পীরকে লক্ষ্য করেন। আজ যদি মনে হয় আপনার পীর দাদা হুজুর পীর কেবলা জাহান্নামে যাবে, দাদা হুজুরকে অনুসরণ করতে হবে না। আর যদি মনে মনে হয় দাদা হুজুর জান্নাতে যাবে, দাদা হুজুরের যে পথটাই চলেছে সেই পথ চলেন, খুদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে, একবার জোরে বলে সুবহান। বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী হুজুর যে পথটায় চলেছে সেই পথটায় চলেন, খুদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে, একবার জোরে বলে সুবহান। আপনারা সাধারণ মানুষ অত কিতাব থাকতে পারবেন পারবেন? তাহলে আপনাদের সাধারণ ভাবে বুঝিয়ে দিলাম একটা দল, ওই দলটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। এই যে নামগুলো বললাম, এই যে নামগুলো বললাম, এরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের, হ্যাঁ কি বল, এক ধরনের খাদেম, মেন মেন খাদেম। ইনাদের অনুসরণ করেন, আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করা হবে। আর আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করা মানে ঈমান আছে। আর আল্লাহ পাকের হাবিব বলছে, যার জাররা পরিমাণ, আল্লাহ বলছে আমার হাবিব যাও চলে যাও, যার জাররা পরিমাণ ঈমান আছে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দাও, একবার জোরে বল সুবহান। তাহলে আমাদের কি কি ধরতে হবে গো? তাহলে আপনারা বড় টুপিতে ঘেবড়ে যাবেন কি? এই আপনারা সব বাংলা ভাষার লোক তো নাকি গো? আপনারা সব দাদা পীরের মুরিদ, দাদা পীরের মুরিদ মানে দাদা পীরের আওলাদ আপনারা, আমিও দাদা পীরের আওলাদ, এসেছি, ভালো লাগলে করবেন, না হলে দেখার দরকার। এই বলেন আমি জুনায়েদ যদি হাফ প্যান্ট পরে ঘুরি কি গো, আপনারা কিছু বলতে পারবেন? এবার আপনি যদি হাফ প্যান্ট পরে ঘুরেন আমি কিছু বলতে পারবো? তবে আপনি বলবেন, জুনায়েদ ভাইজান আপনি দাদা পীরের আওলাদ হাফ প্যান্ট পরে ঘুরছেন, আমার ভালো লাগলে করবো, না হলে করবো না। আর আপনি, আমি বলে এই মুসলমানের ছেলে হয়ে তুমি হাফ প্যান্ট পরে ঘুরছো, তোমার ভালো লাগলে হলে করবে আর না হলে করবে, এটা তোমার ব্যাপার। আমি আপনাদের বলে দিয়ে গেলাম, আহলে সুন্নাতুল জামাত দলটা করেন, দলটা ধরেন, একদিন না একদিন জান্নাত দিয়ে দেবে, একবার চলে বল সুবহানাল্লাহ। আপনারা সাধারণ মানুষ, আমরা বেশি মাথা মারতে যাবেন না। আর আপনারা এসেছেন এখানে কি করতে গো? কাজ করতেছেন তাই তো নাকি গো? মা বাপ জায়গা জমি দাদুর মাজার দাদির মাজার পদদাদুর মাজার পদদাদির মাজার সব ছেড়ে রেখে কিছু কম বেশি 2-3 হাজার কিলোমিটার দূরে পড়ে আছেন তাই তো নাকি গো? পড়ে আছেন বোম্বাই শহরে একটা জায়গায় পড়ে আছেন, ওইটুকুন ঘরে সব আছেন, কত কষ্ট করে পয়সার জন্য তাই তো নাকি গো? তাহলে আপনারা এই সব লে বেশি মাথা মারতে যাবেন না। কি বললাম? আরে বুঝছেন তো নাকি গো? এই সব লে বেশি মাথা মারতে যাবেন না। আপনারা কাজ করেন, আর আপনার বাপ যেটা করে গেছে, আপনার দাদু যেটা করে গেছে, আপনার পদদাদু যেটা করে গেছে সেইটা করেন। আপনার বাপ দাদা হুজুরে মুরিদ ছিল, আপনার দাদু দাদা হুজুরে মুরিদ ছিল, আপনার পদদাদু দাদা হুজুরে মুরিদ ছিল, কথা ঠিক না বলগো? করেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ফতে দিয়ে দেবে, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তকবীর দা নারে তকবীর, জোরে সোলা আপনার তকবীর, নারে তকবীর, না। আপনাদের কি তেজ কমে গেছে মুম্বাই এসে? তো জুয়ান ছেলের আওয়াজ এইটা, আবার মুসলমান মুসলমানের আওয়াজ কি গো? আওয়াজ আছে না নাই মুসলমানের? তুই জয় সত্যবিদ্যা না দিবে।
রসুলুল্লাহর মহব্বত হাসিল করেন, রসুলুল্লাহর মহব্বত হাসিল করলে আল্লাহ একদিন না একদিন জান্নাত দিয়ে দেবে, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আসেন আমরা সকলে সেই রসুলের মহব্বতে দাঁড়িয়ে রসুলের সালামে তোফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। হ্যালো হ্যালো, আজানের পরে 20 মিনিট পর্যন্ত বিরতি থাকবে, কথা বুঝতে পেরেছেন? আজান হয়ে গেলে আমি আপনাদের মুখ দেখে চলে যাব, আমার আর দেখতে হবে না, আপনাদের কষ্ট করতে হবে না, কথা বুঝতে পেরেছেন? তারপরে আসবেন, ঠিক আচ্ছা, কি আর আমরা সালাম দেব রসুলুল্লাহকে, সালাম দেব কাকে গো? দিন দুনিয়ার বাদশাকে সালাম দেব। রসুল সালাম শুনতে পাবে? রসুল শুধু সালাম শুনতে পাবে না, রসুল পাক সাল্লাল্লাহু মালাইকা ফেরেশতার সালামতে নিয়ে যে পৌঁছাবে, নাম বলবে, আপনার নাম বলবে, আপনার বাপের নাম বলবে, আপনার দাদুর নাম বলে পরিচয় দিয়ে রসুলুল্লাহকে সালামে তোফা পাঠাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, রসুলুল্লাহকে সালাম দেব। তালাল বদর আমার নবী যখন যাই মদিনায় বারে বারে পেছো নেতাকায় ওরে কাবাজ থেকে মোর বিদায় কখন যাব সোনার আমার নবীর আব্বাব আবুদুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবীর রওজা
সোনার মদিনা নবী সালাম কৈসে তোহসিফ উসকি করু মাই জিসকা কোই ভি সানি নেহি হ্যায়। বলছিলাম না আমি রসুলের তারিফ করছিলাম তো নাকি গো, তো কবি রসুলের তারিফ করতে যে বলছে কিভাবে তারিফ করবো রসুলুল্লাহ, রসুলুল্লাহ কেউ দ্বিতীয় আছে? আরে জোরে বলেন। তাই কবি বলছে কাইসে তো হসি ফিউস কি করো মাই জিসকা কোই ভি সানি নেহি হ্যায়। কাইসে তো হসি ফিউস কি করো মাই জিসকা কোই ভি সানি নেহি হ্যায়। মেরে সরকার কি নাত হ্যায় দিল জলো কি কাহানি নেহি হ্যায়। এবার কবি তারিফ করছে, জিস গলি সে গুজরতে থে আকা দের তক মো মহকতি হমেশা, জিস গলি সে গুজরতে থে আকা দের তক মো মহকতি হমেশা, আর কে আহমদ কি খুশবু সে বরকর, আর কে আহমদ কি খুশবু সে বরকর, খুশবু এ রাতে রানি নেহি হ্যায়, মেরে সরকার কি নাত হ্যায়, দিল জলো কি কাহানি নেহি হ্যায়। ও খতারে মে হো গায়ে কি নন রোজ মহসর মে কল দেখ লেনা, ও কতারে মে হো গায়ে কি নন রোজ মহসর মে কল দেখ লেনা, কমলি ওয়ালে মেরে মুস্তফা কি, কমলি ওয়ালে মেরে মুস্তফা কি বাত জিসনে ভি মানি নেহি হ্যায়, মেরে সরকার কি নাত হ্যায়, দিল জলো কি কাহানি নেহি হ্যায়। আপনে জো ভি ফরমা দিয়া হ্যায় বিল কি নন মো হো কে রহেগা, আপনে জো ভি ফরমা দিয়া হ্যায় বিল কি নন মো হো কে রহেগা, আপনে জো ভি ফরমা দিয়া হ্যায় বিল কি নন মো হো কে রহেগা, সারি দুনিয়া কি ফরমান পানি, সারি দুনিয়া কি ফরমান পানি, উনকা ফরমান পানি নেহি হ্যায়, মেরে সরকার কি নাত হ্যায়, দিল জলো
جلوں کی کہانی نہیں ہے. اللہم ولا علی بھائی جان اللہ پاک جتوکن بولالین بولم آلوچنا کرلام আপনারা তো ফুলপুরা শিবিরে অনেকে গিয়েছেন না জানেন গো. আচ্ছা কি মনে হয় ফুলপুরা শিবিরে হুজুরদের কি পয়সার অভাব আছে? জোরে বলেন. এরকম মনে হয় কি? কি মনে মনে হয় কি পয়সার লেগে এত দূর থেকে এসেছি? মনে এটা মনে হচ্ছে কি এসেছি দীন ইসলামের খেদমত, দাদা পীরের সিলসিলার খেদমত. আপনারা আপনাদের পীরের আওলাদ পেয়ে খুশি না বেজার? আরে জোরে বলেন. তাহলে আপনার এতক্ষণ ধরে আমি শুধু আল্লাহর রাসূলের কথাবার্তা বললাম তাই তো নাকি গো? আমি আপনাদের খুশির জন্য আপনার দাদা পীরের একটা কথা বলবো, শুনবেন আপনারা? মনে মনে করছেন তো হুজুর হয়তো সব শেষ হয়ে গেছে আর কিছু বলার নেই দাদা পীরের কথা বলে, মনে হচ্ছে না? হ্যাঁ, পাঁচ হুজুর কেবলাকে দাদা হুজুর পড়তে দিয়েছিলেন, দাদা হুজুর কেবলা পড়তে দিয়েছিলেন, পাঁচ হুজুর কেবলা পড়তে বসেছে আর উস্তাদ কি করছে? পাঁচ হুজুরকে ওয়াজ শিখাচ্ছে. তখন দাদা হুজুর বলেছে, এই উস্তাদ পড়াও, আমার বংশের আওলাদ থেকে ওয়াজ শিখাতে হবে. কি বললাম? ওয়াজ শিখাতে যাবে না. আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে, হে আবু বকর সিদ্দিক রাসূলের বড় সাহাবা, তিনার আওলাদ তিনার আওলাদ করে 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 34 নম্বর আওলাদ আপনার দাদা পীর হুজুর, একবার জোরে বলুন সুবহানাল্লাহ. তারপরে 35 নম্বর ছোট হুজুর পীর কেবলা, 36 নম্বর আমার আব্বাজান, 37 নম্বর আওলাদ এসেছে আপনার. অহংকার নয় আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন. ইবলিস শয়তান অহংকার করেছিল, কাফের হয়ে গেছিল, তাই তো নাকি গো? হ্যাঁ, আমি অহংকার করি, আমি আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, এসেছি আপনাদের কাছে. তো সেই থেকে এখন পর্যন্ত কেউ কিন্তু ওই মাঠে কাঁচা বেঁধে ধান পোতেন, কেউ কিন্তু মদ খায়নি, কেউ কিন্তু ওই ফাংশন করেনি, কেউ কিন্তু যাত্রা করেনি. ওই আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে, আল্লাহর শুকর আদায় করে বলছে, সব দীন ইসলামের খেদমত করে যাচ্ছে. একবার জোরে বলছে, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ. তো আপনার পীরের একটা কথা লাস্টে বলে দেবো, ইনশাল্লাহ যতটুকু সময় আছে তারপরে আজান হয়ে যাবে আল্লাহ জুড়াই চাই বলবো. একজন খলিফার স্বপ্নর কথা বলবো, বলবো একজন খলিফা স্বপ্ন দেখছে, খলিফা মুরিদ গো, দাদা পীরের মুরিদ স্বপ্ন দেখছে, দাদা হুজুর পীর কেবলার মুরিদটা রাত্রে বেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে কিয়ামত আরম্ভ হয়ে গেছে. কি স্বপ্ন দেখছে? মানুষগুলো সব হাইনফসি করছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলি দেখছে, স্বপ্নের মাধ্যমে কিয়ামত আরম্ভ হয়ে দেখছেন দেখছেন, দুটো আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে, দুটো ভাগ হয়ে যাচ্ছে. কি ভাগ? একটা জান্নাতি দল হয়ে যাচ্ছে, একটা জান্নাতি জাহান্নামী দল হয়ে যাচ্ছে. জান্নাতি যে দল হয়েছে সেই দলের প্রথম কাতারের প্রথম সারিতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে. একবার জোরে বলুন সুবহানাল্লাহ. তাহলে স্বপ্নের মাধ্যমে কি দেখলো? রাসূলকে দেখলো. তাহলে স্বপ্নটা সত্য না মিথ্যে গো? রাসূলকে যে স্বপ্ন দেখ, আল্লাহ যেন সত্য করে সকলে বলুন আমিন. হুজুর স্বপ্ন দেখছে, রসুলের পেছনে সমস্ত নবী পয়গম্বর দাঁড়িয়ে আছে, রসুলের পেছনে সমস্ত সাহাবা দাঁড়িয়ে আছে, রসুলের পেছনে সমস্ত আল্লাহ ওলিরা দাঁড়িয়ে আছে, রসুলের পেছনে সমস্ত জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে. রসুলা গিয়া গিয়ে যায় আর জান্নাতিরা পেছনে পেছনে যায়, রসুলা গিয়া গিয়ে যায় জান্নাতি মানুষগুলো পেছনে পেছনে যায়, রসুলুল্লাহ থমকে দাঁড়িয়ে বললেন, কোথায় থমকে দাঁড়িয়ে বললেন, জান্নাতির দরওয়া যাইগে, রসুলুল্লাহ থমকে দাঁড়িয়ে বললেন, রসুলের সাথে সাথে সমস্ত জান্নাতিরা দাঁড়িয়ে বলল, রসুল দাঁড়িয়ে পড়েছে, সব জান্নাতিরা দাঁড়িয়ে পড়েছে, রসুলুল্লাহ দাঁড়িয়ে পেছন দিকে তাকাচ্ছে, পেছন দিকে তাকিয়ে থেকে কাউকে যেন খুঁজছে, কাউকে যেন খুঁজছে. সাহাবা হুজুর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাইলুল, আপনি কিছু কি করছেন? আপনি খুঁজছেন নাকি কাউকে? বলে আমি একটা জনকে খুঁজছি, দাঁড়াও সে আসবে, আমি একজনকে খুঁজছি, একজনের ইন্তেজারে আছে. তো রাসূলুল্লাহর পেছনে সমস্ত জান্নাতিরা আছে, রাসূলুল্লাহ বাদশা হয়েছে, সায়েন্সার যখন অপেক্ষা করছে পেছনে সব জান্নাতিরা অপেক্ষা করবে না? করবে না গো, সবাই অপেক্ষা করছে ওই একটা মানুষের জন্য. দিন দুনিয়ার বাদশা অপেক্ষা করে, সমস্ত জান্নাতি মানুষরা অপেক্ষা করে, এমন সময় দেখা যায় খলিফা হুজুর
স্বপ্নের মধ্যে দেখছে দূর থেকে একজন মানুষ হেঁটে হেঁটে আসে আর তার পেছনে একটা জনসুরুত জন সমুদ্র হেঁটে হেঁটে আসে একবার জয় বল সুবা দিন দুনিয়ার বাসাবিমুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে ওই মানুষটা টুক 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 করেছে রাসূলুল্লাহর কদমগুলো চুমুকেলে রাসূলুল্লাহকে সালাম দিলে সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাত আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ সালাম উত্তর দিয়ে বললেন বাবা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম চলো চলো আমরা একসঙ্গে জান্নাতে চলে যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো আমরা একসঙ্গে কি গো আল্লাহ রাসূল বললেন একসঙ্গে আমরা জান্নাতে যাই চলো ওই সময় সাহাবা ওই যে কে স্বপ্নটাকে দেখছিল গো জোরে বলেন স্বপ্ন কে দেখছিল খলিফা স্বপ্ন দেখছিল ওই সময় খলিফা হুজুর বলেন ওই যে মানুষটার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছিল ওই মানুষটাকে চিনতে পেরে গেছে ওই মানুষটা হচ্ছে আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবল একবার জোরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে আমরা সুবহানাল্লাহ এবার দাদা হুজুরের পেছনে জনসমুদ্র বললেন তাই তো তাহলে দাদা হুজুরের কোটি কোটি মুরিদ থাকা দরকার আছে না না বলেন মেজলা হুজুরের নাম শুনেছেন খবরটা আমার আব্বা জান দেয় না খবরটা লন্ডন বিবিসির খবর দিয়েছিল ইন্টারন্যাশনাল খবর মেজলা হুজুরের জানা যায় 42 লক্ষ মানুষ হয়েছিল কত লক্ষ মানুষ 42 লক্ষ তাহলে দাদা হুজুর সম্মৃত কি মেজলা হুজুরের জানা যায় কি ছিল বাংলাদেশে 15 কোটি মুসলমান আছে ওই 15 কোটি মুসলমানের মধ্যে কিছু কম বেশি 6 কোটির বেশি দাদা হুজুরের মুরিদ আছে একবার জোরে বল সুবহানাল্লাহ আর কিছু না বলা সুবহানাল্লাহ তাহলে কোটি কোটি থাকা মানে তো জনসমুদ্র আল্লাহ পাক কবুল করেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আমি আপনাদের করে দুটো তিনটে কথা বলে শেষ করে দেব জুয়ান ছেলেরা এখন মদ খায় আছে না না এখানেই বসে আছে মদ খায় খোদার কসম খাবেন না আল্লাহ পাক নিজের কসম নিজে খেয়েছে আল্লাহ নিজের কসম নিজে খেয়েছে এক ঢোক মদ খাইলে আমি জাহান্নামের খোরাক এক ঢোক খাবো আল্লাহ নিজের কসম খেয়েছে একটু অপেক্ষা করেন 60 বছর পরে মরে যাবেন কুল্লু নাফসিন জায়কাতুল মউত 70 বছর পরে মরে যাবেন 80 বছর পরে মরে যাবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে সারাবান তহুরা খাবে একবার জোরে বল সুবহানাল্লাহ ভাইজান খাবেন না নামাজ পড়বেন কাজ করছেন হয়তো হলো না কাজা পড়লেন কি গো ধার করেন আপনারা এখানে দোকানে ধার করেন তো নাকি পয়সা দিয়ে দিলে আর কিছু বলে যাও নামাজ পড়বেন না ফরজ আইন নামাজ কাজা পড়লেন কাজা কাপড় নেবেন নামাজ পড়বেন আর চলতে ফিরতে হারা হামেশা কলমা শরীফ দরুদ শরীফ পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দোয়া আছে এবং আল্লাহ পাক যেন ঈমান আমল সহ খাতেমা বিল খায়র নসিব করে না জানেন করলে ভালো হয় কয় কি ভাইজান সংক্ষেপ করে দিলাম না আর নয় একটুখানি দোয়া করে দিই এসেছি একটু দোয়া করবো হাত তুলবো নাকি গো রাসূলুল্লাহ বলছে আমি জুনায়েদ আমার দোয়া কবুল হয়ে যাবে কি গো বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার দোয়া কবুল হবে কারণ তিন ব্যক্তির দোয়া কবুল হয় তার মধ্যে একটা মুসাফির আমি মুসাফির তো নাকি গো আল্লাহ কবুল করেন সকল বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন
ভাইজান যখন ফুরপুরা সুইবে যাবেন অন্তত একবার করে দেখা করে আসবেন, রাজি আছেন তো নাকি গো? ইনশাআল্লাহ দেখা করে আসবেন। আমি একটু হাত তুলে আল্লাহর দোয়া আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ফিল আনা রব্বানা ইয়া সালাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাত রব্বানা হামনা রহমত করে কিছু সওয়াব দান করে দেন আল্লাহ পাক। আপনার বান্দারা বসে বসে ওয়াজ নসিহত শুনেছে আল্লাহ, শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, বসার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ মাফ করে দিয়ে